নবনীশন ব্লাই আফার মুন্নর গই শাল কলক রমন বাতায়নে বদল সিপিআইএম হিমনের অগ্নি শাখা ও জে হাইকে হামলা খালাজাক তঙ্গ আবনতে ইন ইলেকশন কমিশন নিহাবানগ থাং সবিখা সিপিআইএম অজামা জিতেন চৌধুরী মানে এরকম অসংখ্য আমি জাস্ট কয়েকটা বললাম, টেপানিয়া ব্লক আর এদিকে আপনার জিরানিয়া ওল্ড আগরতলা, এগুলো তো সব ওইদিকে মানে ব্যাচ বাই ব্যাচ এরা ডিপ্লয় করছে পুলিশের চোখের সামনে। আমি যে দুটা ব্লকে গেছি, হ্যাঁ ওইখানে ব্লকের সামনে হিউজ পুলিশ, কিন্তু এটা তো ইয়ে না, যদি মানুষ বুঝতে না পারে আর পৌঁছলে সেখানে তো বেড়ে হওয়ার কোনো রাস্তা নাই। এবং সেম সিচুয়েশন আপনার চরিলাম, বিশালগড়, বগাফা, জুলাইবাড়ি, সাতচান, গঙ্গবাড়ি, নলসর, বক্সনগর এবং যতগুলি এখন অব্দি যতগুলি হয়েছে কোনো রকমে, তেলিয়ামোড়া, কল্যাণপুর, কোনো রকমে যুজ্ঝা। একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে নমিনেশন দেওয়া এর জন্য তাহলে আমাদের কামান বন্দুক হায়ার করতে হবে, সেটা বাঞ্ছনীয় না, কিন্তু সেদিকে ঠেলে যেতেছে। তাহলে এই জায়গায় আমাদের আপিল হইল কমিশন নট নিয়ারলি হিয়ারিং, কমিশন ডেফিনেটলি হ্যাজ দি রাইট, হ্যাজ দি পাওয়ার এই ক্ষেত্রেতে যে তার যে উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট কি মেজার্স হওয়া। আমাদের কনক্রিট যে ইয়ে হলো, কারণ এখনো 50% নমিনেশন ফাইলিং হয়নি, এক সপ্তাহ নমিনেশনের ইয়ে ব্যবস্থা করে সেকেন্ড হইল যে ডিএম অফিসে যাতে হয়, কারণ ডিএম অফিস গুলো মোটামুটি ভাবে একটু ইয়েতে, ডিএম অফিস গুলাতে যাতে সেখানে থাকুক, যারা ডিএম দিতে চায় ডিএম অফিসে থিটার পঞ্চায়েতের অংশ। তাহলে এটা এই না যে না এই অন্য ইনস্টিটিউশন না, আর ওকিম ভাই আর যে কোনো একজন পার্ট অফ দি থিটার পঞ্চায়েত, ডিএম অলসো পার্ট অফ দিস টোটাল প্রসেস। তাহলে ডিএম অফিসে যেখানে যেখানে মানুষ এরকম অ্যাপ্রিহেন্ড করে, লেট দেম, তাদের অ্যালাউ করা টু ফাইল দ্য নমিনেশন দ্য ডিএম। থার্ড হইল যে এরকম যেখানে ঘটনাগুলি সেসব জায়গাতে, কারণ কিছু ব্লক আছে এমন একটা জায়গাতে সেখানে যাওয়াই মুশকিল, তা আমরা আমাদের সেফ প্লেসে আমাদের সমস্ত ক্যান্ডিডেটকে আমরা অ্যাসেম্বল করবো, সেখান থেকে এসকর্ট করে যে নিয়ে যায়। শুধু ওইখানে ব্লকের সামনে কিছু পুলিশ মিটিং জাস্ট শো, এই তিনটা আমাদের খুব স্পেসিফিক ইয়ে। এছাড়া ইলেকশন আর একটা ফার্স্ট হবে, এবং আপনি শুধু কমিশনার না, এজ এ ব্যক্তি হিসাবে আর একটা আপনি একটা কলঙ্কের ইয়ে নেবেন, দায়িত্ব নেবেন, কাজে এই কলঙ্ক থেকে নিজেকেও রক্ষা করেন এবং স্টেটকেও বাঁচান, ডেমোক্রেসিকেও বাঁচান। অ্যান্ড ইউ হ্যাভ দ্যাট রাইট। এই জায়গায় স্টেট গভর্নমেন্টকে বলেন, এই যে সেদিন আপনি প্রেস কনফারেন্স করলেন দুই দিকে দুজন পুলিশ অফিসার, আমরা ভাবলাম যে না যে সাধারণত এরকম মানে রিটার্নিং অফিসারদের বা ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স আমি দেখি নেই আগে ইউনিফর্ম, হ্যাঁ যাই হোক ভাবলাম যে না পুলিশ বোধ হয় তাদের ইয়ে ফিল্ডে তো পুলিশের সে অ্যাকশন নেই। এই হলো আমাদের, আমি শুধু এদের বাড়িঘর পুড়লো, গাড়ি ভাঙলো, মানে এরকম অসংখ্য আমি জাস্ট কয়েকটা বললাম, টেপানিয়া ব্লক আর এদিকে আপনার জিরানিয়া ওল্ড আগরতলা, এগুলো তো সব ওইদিকে মানে ব্যাচ বাই ব্যাচ এরা ডিপ্লয় করছে পুলিশের চোখের সামনে। আমি যে দুটা ব্লকে গেছি, হ্যাঁ ওইখানে ব্লকের সামনে হিউজ পুলিশ,
কিন্তু এটা তো ইয়ে না, যদি মানুষ পুষতে না পারে আর পুষলে সেটা তো বেরোবার কোনো রাস্তা নাই। এবং সেম সিচুয়েশন আপনার চলিলাম বিশালগড়, বগাফা, জোলাইবাড়ি, সাতচান, কংবাড়ি, নলসর, বক্সনগর এবং যতগুলি এখন অব্দি যতগুলি হয়েছে কোনো রকমে, তেলিয়া মোড়া কল্যাণপুর কোনো রকমে যুজ্ঝা। তো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে নমিনেশন দেওয়া এর জন্য তাহলে আমাদের কামান বন্দুক হায়ার করতে হবে, সেটা বাঞ্ছনীয় না, কিন্তু সেদিকে ঠেলে গেছে। তাহলে এই জায়গায় আমাদের আপিল হইল কমিশন নট মিয়ারলি হিয়ারিং, কমিশন ডেফিনেটলি হ্যাজ দি রাইট, হ্যাজ দি পাওয়ার এই ক্ষেত্রেতে, যে তার যে উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট কি মেজার্স নেওয়া। আমাদের কনক্রিট যে ইয়ে হলো, কারণ এখনো 50% নমিনেশন ফাইলিং হয়নি, এক সপ্তাহ নমিনেশনের ইয়ে ব্যবস্থা করে সেকেন্ড হইল যে হ্যাঁ ডিএম অফিসে যাতে হয়, কারণ ডিএম অফিসগুলো মোটামুটি ভাবে একটু ইয়েতে ডিএম অফিসগুলোতে যাতে থাকুক, সেখানে থাকুক যারা ডিএম দিতে চায় ডিএম অফিসে, থিটার পঞ্চায়েতের অংশ। তাহলে এটা এই না যে না এই অন্য ইনস্টিটিউশন আর ও কিংবা এই আর যে কোনো একজন, দিস ইজ পার্ট অফ দি থিটার পঞ্চায়েত, ডিএম অলসো পার্ট অফ দিস টোটাল প্রসেস। তাহলে ডিএম অফিসে যেখানে যেখানে মানুষ এরকম অ্যাপ্রিহেন করে, লেট দেম, তাদের অ্যালাউ করা টু ফাইল দ্য নমিনেশন দ্য ডিএম। থার্ড হইল যে এরকম যেখানে ঘটনাগুলি সেসব জায়গাতে, কারণ কিছু ব্লক আছে এমন একটা জায়গাতে সেখানে যাওয়াই মুশকিল, তা আমরা আমাদের সেফ প্লেসে আমাদের সমস্ত ক্যান্ডিডেটকে আমরা অ্যাসেম্বল করব, সেখান থেকে এসকর্ট করে যে নিয়ে আসে। শুধু ওইখানে ব্লকের সামনে কিছু পুলিশ মিটিং জাস্ট শো, এই তিনটা আমাদের খুব স্পেসিফিক ইয়ে। এছাড়া ইলেকশন আর একটা ফার্স হবে, এবং আপনি শুধু কমিশনার না, এজ এ ব্যক্তি হিসাবে আর একটা আপনি একটা কলঙ্কের ইয়ে নেবেন, দায়িত্ব নেবেন, তাহলে এই কলঙ্ক থেকে নিজেকেও রক্ষা করেন এবং স্টেটকেও বাঁচান, ডেমোক্রেসিকেও বাঁচান। অ্যান্ড ইউ হ্যাভ দ্যাট রাইট। এই জায়গায় স্টেট গভর্নমেন্টকে বলেন, এই যে সেদিন আপনি প্রেস কনফারেন্স করলেন দুই দিকে দুজন পুলিশ অফিসার, আমরা ভাবলাম যে না, যে সাধারণত এরকম মানে রিটার্নিং অফিসারদের বা ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স আমি দেখি নেই আগে ইউনিফর্ম। হ্যাঁ, যাই হোক, ভাবলাম যে না পুলিশ বোধ হয় তাহলে ইয়ে হয়ে গেছে, কিন্তু ফিল্ডে তো পুলিশের সে অ্যাকশন নেই। এই হলো আমাদের